কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হারের সংখ্যানি এবং মানুষ যার পেটে আনিসুল হকের কবিতা দুটি কবিতা মিলে চেষ্টা করছি। পরিধি পড়ে না ঘর ভরপুর রেসকোর্স উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর, শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীকে কণ্ঠ সেগে বেঁচেছিল স্বাধীনতা, হাতিয়ারহীন প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যুর, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি, গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে কঞ্চের সুবাদ আছে, সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় ফুল, সজনের হারে গণপ্রীতি চলে সে চিঠি শিয়া, মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না কবু, গ্রামের সেই শান্ত ছেলেকে কি রসে পড়েছে পেটে, বন্ধুর লাশ কাঁধে নিয়ে ফেরা সেই বিভীষিকারা, সেই তুলসীদাবনের দেবী, সঙ্গে গিয়েছে ছেলে, মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না কবু, কলিপতির সঙ্গী আপনি আবার সামা বিশ্বাস করে মাকে এই উচ্চ গেছিলাম, মূল তো একে লাগাম অনেকেই আছিল সাথে, লাঙ্গল ফেলিয়া পাবে এই হাতে অস্ত্র গেছিলাম, সময় দিয়াছে রাত আমার কি সাথে বসে থাকি বহুবার ঘরের মাটি উড়িয়া সাপ দিয়া মনে লাগিয়ে শোকের ঘোড়ায় শোকে সামনে ধীরে ধীরে নতুন জীবন তো আছে, সোনার খাতায় নয় কেমন সাথী দেন নতুন জীবন, আপন মানে ধরে বেশিবাসী মই যুদ্ধে চলে যায়, হামার দেশের লাগি কলি ইনকে সার মই যুদ্ধে চলে যায়, মরণের ভয়গত ফেলে মই যুদ্ধে চলে যায়, তবুটা মাঠের লাগি যুদ্ধে চলে যায়, প্রাণের ভেতর জোশ মই যুদ্ধে চলে যায়, বুকের ভেতর জয় বাংলা জানবে এই জানি না এটি সে রাবু দারুণ মিছিল আসে মানুষের মুক্তির মিছিল, আসে চাষা আসে চাষি অস্ত্র তুলে, আসে ছাত্র আসে যুবা অগ্নি জেলে দেয়, আসে মাতা আসে বধূ দাহ ফেলে দেয়, আসে মাছি আসে মাল্লা মুক্তির নৌকা, শ্রমিক মজুর আসে, আসে সাড়ে সাত কোটি বাঙালি আসে, ঘরে ঘরে জেগে ওঠে এক একটি শেখ মুজিবর, ঘরে ঘরে জেগে ওঠে এক একটি শেখ মুজিবর, আবার আসবে সেই সময়ের বাঁক, আবার আসবে সেই জাগরণী ধবল প্রবল, ত্রিশ লক্ষ শহীদের রক্তে লিপ্ত করা অযোধ্যা বীরাঙ্গনার সম্ভবের কিরা, আবার আসবে এক মহান প্রাণ জন্ম নেবে আরেক বার সে তো বুঝিব, জন্ম নেবে আরেক বার সে তো বুঝিব, ইতিহাসের প্রগতির উত্তরে শক্তি আছে না, মানুষের রথযাত্রা বন্ধ করে সাধ্য আছে না, মানুষ চাপবে ঠিক পুনরায় চাপবে মানুষ, পুনরায় চাপবে মানুষ, ধন্যবাদ।